সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন? কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন যে তেলাওয়াত করবে সে সওয়াব পাবে, যে শুনবে সেও সওয়াব পাবে, যে আমল করবে সে সওয়াব পাবে। এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে, না শুনতে পারে, আর না সে আমল করতে পারে। মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন, এরকম কোনো সিস্টেম নাই। ওমা আনতা বিমুসলিমিন মান ফিল কুবুর। অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল, তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন? তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল। হয়তো অনেকে বলেছিল, কিন্তু মরে গেছে, শেষ। মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, তার এখন হিসাব শুরু হয়ে গেছে। এখন তারে কোরআন শোনায়া শোনানো যাবে না, আর কোনো লাভও নাই। এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে, তাদেরকে টাকা পয়সা দেয়, এগুলো সব নাজায়েজ কাজ, সবগুলো নাজায়েজ কাজ। এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোকানা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ানো। ভাইরা আমার, কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন, ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন তেলাওয়াত করে এর সওয়াবটা আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য দিতে চাই, আমি তেলাওয়াত করে যে সওয়াবটা পাই সেটা তাকে আমি দিতে চাই, এটা অনেক উলামাদের মধ্যে জায়েজ আছে। অনেক উলামা একরামের ব্যাপারে দিন ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু ওই যে তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা কোরআন হাদিসে কোথাও নেই। সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল ওলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে। কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার ওলামা কেরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলো সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোন হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এজন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে? সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হয়েছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে। এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এবং তাকে বলেছেন যে হে আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের প্রতি মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবয়িনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এজন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওরভাবে অনুসরণ করতে পারবেন না। এজন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে, হাদিস কিভাবে সংকলন হয়েছে, কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড, সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, এ সম্পর্কে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ।